হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল SBS জব স্টাডি। আজ আমি আবারও চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তোমাদের জন্য। তো তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নিই। অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত? অভিনব বিন্দ্রা শ্যুটিংয়ের সাথে যুক্ত, অর্থাৎ অপশান বি। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেন? লিচুচর, বিদ্রোহ, আমার কৈফিয়ত, আনন্দময়ীর আগমনে। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তিনি কারাভোগ করেছিলেন। নেক্সট, মহ ঔষধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দেখো এখানে চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর হবে অপশান বি, মহা প্লাস ঔষধি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ব্যাকরণের ধ্বনি তত্ত্ব অংশে আলোচিত হয়। উকায় তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উকায় তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাটে। আমেরিকার জাতীয় খেলা কোনটি? আমেরিকার জাতীয় খেলা হলো বেসবল। গণপরিষদের প্রথম সভায় কে সভাপতিত্ব করেছিলেন? গণপরিষদের প্রথম সভায় যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। বৃহত্তম এককোষী শৈবালের নাম কি? বৃহত্তম এককোষী শৈবাল হল অ্যাসিটে বুলেরিয়া। কোশ্চেন নাম্বার 9 দেখো, বেকিং পাউডারের রাসায়নিক নাম কি? বেকিং পাউডারের রাসায়নিক নাম হল সোডিয়াম বাইকার্বোনেট, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। আরশোলার রেচন অঙ্গের নাম কি? ফ্লেমকোষ, ম্যালপিজিয়াম নালিকা, সবুজ গ্রন্থি, কোনোটাই নয়। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, ম্যালপিজিয়াম নালিকা, আর সোলার রেচন অঙ্গ। নেক্সট দেখো, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, এই উক্তিটি কার? তো এই উক্তিটি করেছিলেন গোখলে, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর, গোপাল কৃষ্ণ গোখলে। তোমরা পুরো নামটাও মনে রেখো। ওকে বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেল SBS জব স্টাডি দেখতে থাকো। আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।